হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আর সাথে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট টু একজামের জন্য ইতিহাসের হরপ্পা সভ্যতা বা হরপ্পা সিভিলাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে তাহলে প্রথমে দেখো কী আছে সময়কাল সময়কাল দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জন মার্শাল প্রথম সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেছেন ওকে নেক্সট দেখো রেডিও কার্বন ডেটিং অনুসারে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায় তাহলে কিভাবে হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায় রেডিও কার্বন ডেটিং অনুসারে ওকে নেক্সট দেখো হরপ্পা সভ্যতার আবিষ্কার হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির নেতৃত্বে নেক্সট দেখো কি আছে নেক্সট আছে হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা হলো মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা নেক্সট হরপ্পা সভ্যতার লো হল নগরকেন্দ্রিক সভ্যতা তাহলে হরপ্পা সভ্যতা গ্রামকেন্দ্রিক না নগরকেন্দ্রিক তা হলে এবার নগরকেন্দ্রিক নেক্সট দেখো কী আছে হরপ্পা সভ্যতার ঘর বাড়ি তৈরি করা হতো পোড়ায় দিয়ে হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সমসাময়িক কারণ টিন টিনের সঙ্গে তামা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো ঠিক আছে দেখো হরপ্পা সভ্যতার মানুষ প্রাণী ও গাছের উপাসনা করতেন হরপ্পা সভ্যতার মানুষ ছিল কৃষি নির্ভর তাহলে হরপ্পা সভ্যতার মানুষের জীবিকা কি ছিল কৃষিভিত্তিক জীবিক কৃষি নির্ভর তারপর পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে লোথালে ধান চাষ শুরু হয় ঠিক আছে নেক্সট দেখো সভ্যতার বিশিষ্ট সার ছে সভ্যতার আদিবাসীদের সমাধি দেওয়া হতো সমাধি দেওয়া হতো বলতে আদিবাসীদের মৃতদেহ মৃতদেহকে সমাধি দেওয়া হতো হরপ্পার সভ্যতার আয়তন ছিল প্রায় তেরো লক্ষ বর্গ কিমি নেক্সট দেখো হরপ্পা সভ্যতা অবস্থিত ছিল ইরাবতি বা রাভি নদীর তীরে মোহেন অবস্থিত ছিল সিন্ধু নদীর তীরে মোহেন হরপ্পাকে প্রাচীনতম সভ্যতা বলে অভিহিত করেছেন মোহেনযুদারু হরপ্পাকে প্রাচীনতম সভ্যতা বলে অভিহিত করেছেন জন মার্শাল ঠিক আছে নেক্সট দেখো কি আছে নেক্সট আছে মহেনজুদার ও হরপ্পার দূরত্ব প্রায় চারশো তিরাশি কিমি ঠিক আছে নেক্সট হরপ্পা সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং পশুপালন তাহলে হরপ্পা সভ্যতার মানুষের জীবিকা কি ছিল পশুপালন আর এক কৃষিকাজ নেক্সট দেখো উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলেকজান্ডার কেনিংহাম হরপ্পার একটি সিলমোহর আবিষ্কার করেন হরপাড় আদিবাসীরা গাছ জল আগুন কুমির সাপ সারের পূজা করতেন হরপাতে পূজার অনুষ্ঠানে যোগ্য করা হতো ঠিক হরপাতে দুই হাজারেরও বেশি শিলমোহর পাওয়া যায় সভ্যতা দুর্গগুলো ছিল তেরো মিটার চওড়া নেক্সট দেখুন হরপ্পায় পাখি টানা রথের সন্ধান পাওয়া যায় হরপ্পায় শিব সরি এখানে শিব বা শিবের বাহন ছিল সার হরপ্পা সভ্যতার স্নানাগারটি পাওয়া যায় মোহেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো নেক্সট দেখো হরপ্পা সভ্যতার শস্যঘাটটি পাওয়া যায় হরপ্পার শস্যাগারটি পাওয়া যায় হরপ্পায় আর শস্যাগারের পরিমাপ পরিমাপটি ছিল একশো উনসত্তর ফুট ইন্টু একশো পঁয়ত্রিশ ফুট হরপ্পা সভ্যতা স্নানাগারটির পরিমাণ উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া আট ফুট গভীরতা দেখো কি আছে হরপ্পা সভ্যতায় চাষ হতো গম জব কার্পাস ইত্যাদি হরপ্পার লোকেরা হরপার লোকেরা ধাতু দিয়ে সোনা ধাতু হিসাবে সোনা রূপা ব্যবহার করতো মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল ঠিক আছে দেখো হরপ্পা সভ্যতায় ময়ূর রপ্তানি করা হতো আর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো আবিষ্কার করেন সরি মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এই দুটা প্রশ্ন খুব কনফিউশনে চলে যায় অনেকে দেখে নেবে ভালো করে ঠিক আছে নেক্সট দেখো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এস আর রাও প্রশ্নটা ভুল আছে ঠিক আছে এটা পরে আমি সংশোধন করে কমেন্ট বক্সে জানিয়ে দেবো নেক্সট দেখো উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের যে জোশি ধোলাবিরা আবিষ্কার করেন ঠিক আছে নেক্সট দেখো মোহেনযুদারুতে একটি স্নানাগার পাওয়া গেছে এর বাইরের মাপ এর বাইরের মাপ ছিল একশো আশি ফুট ইন্টু একশো আট ফুট ঠিক আছে আর জলাশয়ের পরিমাপ ছিল উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া আট ফুট গভীরতা নেক্সট দেখো সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানত না এবং লোহার ব্যবহারও তারা জানতো না ঠিক আছে তাহলে মানুষ কোন পশুর ব্যবহার না ঘোড়ার ব্যবহার জানত না এবং কোন ধাতুর ব্যবহার জানতো না সেটা হবে লোহার ঠিক আছে সিন্ধু অঞ্চলে তুলা উৎপাদন হতো বলে এর নাম গ্রিকরা দিয়েছেন সিন্ডল নেক্সট লোতাল একটি জাহাজ বন্দর গড়ে উঠে হরপ্পা সভ্যতার কুমুরেরা প্রথম চাকার ব্যবহার শুরু করে তাহলে হরপ্পা সভ্যতার লোক কুমুরেরা প্রথম চাকার ব্যবহার শুরু করেছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দের যে বি কে থাপ্পার কালীবঙ্গান আবিষ্কার করেন ঠিক আছে নেক্সট দেখো হরপ্পা সভ্যতায় কাঠের নাঙলের সন্ধান পাওয়া যায় কালীবঙ্গানে হরপ্পা সভ্যতার মানুষ হাতির দাঁত ও সুতির বস্ত্র রপ্তানি করতো নেক্সট দেখো হরপ্পা সভ্যতায় প্রথম তুলা উৎপন্ন হয় তাহলে কোন সভ্যতায় প্রথম তুলা উৎপন্ন হয় হরপ্পা সভ্যতায় নেক্সট দেখো মোহেন যুদারু অর্থ হলো মিতের স্তূপ নেক্সট হরপ্পা সভ্যতার মানচেস্টার বলা হয় লোথালকে তাহলে হরপ্পা সভ্যতার মানচেস্টার কাকে বলা হয় লোথালকে কালীভঙ্গা অবস্থিত ঘরগোড়া নদীর তীরে নেক্সট দেখো রোপার অবস্থিত শতদ্রু নদীর তীরে হরপ্পা সভ্যতার বিভিন্ন শহরগুলো বর্তমান অবস্থান দেখো কোথায় কোথায় অবস্থান তাদের মোহেনজর অবস্থিত ছিল সিন্ধু প্রদেশে হরপ্পা অবস্থিত ছিল পাঞ্জাবে লোতাল ধোলাবিরাও রংপুর অবস্থিত ছিল গুজরাটে কালীবঙ্গান অবস্থিত ছিল রাজস্থানে বানওয়ালি ও অবস্থিত ছিল হরিয়ানায় হরপ্পা সভ্যতায় বিনিময়ের মাধ্যম ছিল গরু সরি গরু না সভ্যতা বিনিময়ের মাধ্যম ছিল সেটি ছিল নীল নীলকান্ত পাথর এবং মণিমুক্তা ঠিক আছে আর আর্য সভ্যতা সেখানে ছিল বিনিময়ের মাধ্যম গরু ঠিক আছে আমার ভুল হয়েছে আর বিনিময়ের মাধ্যম হিসেবে এগুলো ছিল কি কি নীলকান্ত পাথর ও মণিমুক্তা নেক্স দেখো মহেন্দ্র দারুতে একটি সভাগৃহ পাওয়া যায় মহেন্দ্র মোট সাতটি স্তর পাওয়া গেছে সভ্যতার ওজন পরিমাপের জন্য ছিল ঠিক আছে আর সভ্যতা থেকে ওজন পরিমাপের আবিষ্কার হয়তম হলো সিন্ধু লিপি ঠিক আছে কালীবঙ্গান কথার অর্থ হলো কালো চুরি নেক্সট দেখো কালীবঙ্গানে উটের হারের নির্দেশনা পাওয়া যায় নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার একটি বন্দর ভিত্তিক শহর হলো লোথাল এটি অবস্থিত গুজরাটে ঠিক আছে আর এ লোথালে ছিল তখনকার দিনের যোগাযোগের বন্দর ঠিক আছে বন্ধুরা এ প্রশ্নটি হবে লোথাল আবিষ্কৃত হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের আর আবিষ্কার করেন এস আর রাও ঠিক আছে আর লোথাল অবস্থিত গুজরাটে